আজ থেকে খোলা থাকবে সাভার, আশুলিয়া ও গাজীপুরের সব পোশাক কারখানা। পুরো দমে চলছে উৎপাদন, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস ট্রাক সংঘর্ষে তিনজনের মৃত্যু, আহত অন্তত 10। ভোরে 13 নম্বর পিলারের সামনে হয় দুর্ঘটনা। জমি দখল সহ নির্যাতনের জন্য নিজ গ্রামেও সমালোচনার মুখে আয়নাঘরের কারিগর জিয়াউল হাসান। ঝালকাঠিতে শত শত বিঘা জমির পাশাপাশি গড়ে তুলেছেন মাছ গরুর খামার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরের একমাত্র সন্তান হারানো মায়ের আহাজারি থামছেই না। মিজান হত্যার সুষ্ঠু বিচার চান স্বজনরা। আমি বলতে পারি না বাবা, আমার আর কেউ নাই, আমার একটা মাত্র বাবা কেউ নেই। বসলাম পরে আর 7 মিনিট পরে উঠে গেল, আসেন গেলাম গিয়ে ফিজ টান দিয়ে দেখাইলো, মনে হয় আমার ছেলে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ থেকে খোলা হয়েছে সব পোশাক কারখানা। সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানাগুলোয় সকাল থেকে শুরু হয়েছে কার্যক্রম। শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। সকাল 8টার পর থেকেই শুরু হয়েছে উৎপাদন। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সাথে শিল্পাঞ্চলে টহল দিচ্ছে সেনাবাহিনীও। গত কয়েকদিন ধরেই চাকরি প্রত্যাশী শ্রমিকদের আন্দোলনের কারণে অসন্তোষ দেখা দেয় সীমান্ত শিল্পাঞ্চলে। সে সময় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, শিল্পাঞ্চলে তো সকাল থেকেই কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে, এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আমরা এখন পর্যন্ত যে সংবাদগুলো পাচ্ছি সেটি হচ্ছে স্বস্তির সংবাদ। এবং অন্যান্য দিনগুলো আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকে এবং বিকেল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে তার সকালের অংশটুকু কিন্তু একেবারে স্বস্তির অংশই থাকে, তবে যতই বেলা বাড়ে তখন কিন্তু অস্বস্তির সংবাদ কিছুটা খারাপ রূপ নেয়। তবে আসলে দেখা যাক যে আজকের পরিস্থিতিটি কেমন হয়। তবে সবাই আশঙ্কা করছে বা সবাই আশা করছে যে আজকে পরিস্থিতি অন্যান্য দিনের মতো হবে না। আপনি জানেন যে সবাই কিন্তু আন্দোলন করার ক্ষেত্রে নবীনগর চন্দ্রা মহাসড়ক এসে সকাল থেকে বসে থাকে, কিন্তু আজকে কিন্তু সেই চিত্রটাও কিন্তু নেই। একেবারে পরিস্থিতি স্বাভাবিক এবং উৎপাদনও স্বাভাবিকভাবেই চলছে। আর এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আশুলিয়া শিল্পাঞ্চলে আমরা কিন্তু দেখেছি যে স্থানীয়রা তারা কিন্তু যারা দুর্বৃত্তরা রয়েছেন তাদেরকে মোকাবেলা করার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন, অর্থাৎ যাতে কেউ কোনো নাশকতাকারী যেন এখানে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই জন্য কিন্তু আমরা দেখেছি তারা প্রস্তুত রয়েছেন। দেবাশিস। নিপু, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস ট্রাক সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। ভোরে সেতুর 13 নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল ঢাকা এক্সপ্রেসের একটি বাস। 13 নম্বর পিলারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাথরবাহী একটি ট্রাকে ধাক্কা দেয় বাসটি। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলে মারা যান বাসে থাকা রইসুদ্দিন, তার ছেলে শাহরিয়ার রিপু এবং আরেক যাত্রী চন্দ্রশেখর। আহত 10 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে পুলিশ।
ধীরে ধীরে কমছে বন্যার পানি, তবে এখনও দুর্ভোগ কমেনি দুর্গতদের। ফেনীতে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, বানের জল কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে ঘর মেরামত করছেন অনেকে। নোয়াখালীতে এখনও জলমগ্ন 5 উপজেলা, বন্যার কারণে নষ্ট হয়েছে জমির ফসল। বানভাসীদের দিন এখনও কাটছে আশ্রয়কেন্দ্রে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী, তবে বুড়িচঙে বেশ কিছু এলাকায় নেমেছে বানের জল। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। লক্ষ্মীপুরেও ধীর গতিতে নামছে বন্যার পানি, খাল বিল দখলে থাকায় বানের জল নামতে সময় লাগছে। ফেনীতে এবারের ভয়াবহ বন্যায় কয়েক লাখ গবাদি পশু মারা গেছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ, যার বেশিরভাগই খামারের মুরগি। যেসব গবাদি পশু বেঁচে আছে সেগুলো চরম খাবার সংকটে ভুগছে। এতে বিপাকে খামারিরা, তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। প্রচণ্ড গরম, তার উপর লম্বা লাইন, পুরুষদের পাশাপাশি দাঁড়িয়েছেন নারীরাও, সংগ্রহ করছেন গবাদি পশুর খাদ্য। ফেনীতে বন্যা কবলিত এলাকায় চোখের সামনেই পশু মরতে দেখেছেন অনেক খামারি। কারো পশু ভেসে গেছে বানের জলে, যেগুলো টিকে আছে সেগুলো ভুগছে চরম খাবার সংকটে। জানালা দিয়ে রেনি ছাই দেয়, আমার ছাগল আস্তে আস্তে ডুবতেছে, ডাকতেছে আমার দিকে রেনি রেনি। অল্প কদিন মুখ দেখা যার, এর হর ডাকে আস্তে আস্তে ডাকে, আস্তে আস্তে ডুবে। গরুর খাবারের সমস্যা, কাঁচা ঘাসও নাই, শুকনা খেরও নাই, এখন এখানে খাদ্য লাগাইছে। আমাদের গরুর ঘর সব কিছু বন্যায় তো চলে গেছে, কোনো কিছুই নাই, কাঁচা ঘাস পর্যন্ত নাই, কিছু নাই, সব ভিজে নষ্ট হয়ে গেছে, পানি গরু ঘর ভাঙা গেছে, বন্যায় সব নিয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানের ত্রাণ বিতরণ হয়েছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল। সেখানে পশুখাদ্য মিলেছে আরও কম। খামারিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ডেয়ারি অ্যান্ড বিফ ফার্মার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন। ঘাসের জমি নষ্ট হয়ে গেছে, লোকজনের যে জমানো খাদ্যগুলো ছিল ঘরে ওগুলোও নষ্ট হয়ে গেছে। তো ওই জন্যই আমরা নিজেরা যেহেতু ফার্মার সবাই, আমরা আসলে মানে অনুধাবন করছিলাম যে আমাদের মনে হয় ফার্মার খামারি ভাইদের আসলে সাহায্য লাগবে। অনেকের গরু অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে, তা আমরা খবর পাওয়ার পরে আমাদের যে সীমিত সামর্থ্য সে অনুযায়ী আমরা আজকে এখানে গোখাদ্য বিতরণ করতে এসেছি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন ফেনীতে এখন জরুরি ভিত্তিতে গোখাদ্য ও খামারিদের পুনর্বাসন দরকার, সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি। ইমার্জেন্সি গোখাদ্য বা সাহায্যের পাশাপাশি এদেরকে পুনর্বাসন করা, এখন পুনর্বাসনটা করা হলো সরকারি একটি নীতিগত ব্যাপার, আশা করি সরকার সেই আপনার প্রসেসের মধ্যে আছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বন্যায় বেশি মারা গেছে খামারের মুরগি, গরু ছাগল ও ভেড়া রয়েছে অন্তত 15,000, এতে এই খাতে ক্ষতি দাঁড়িয়েছে 300 কোটির বেশি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। জমি দখল, এলাকাবাসীর উপর অত্যাচার আর নির্যাতনের জন্য নিজ গ্রামেও কুখ্যাত এনটিএমসির সাবেক মহাপরিচালক ও আয়নাঘরের কারিগর অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন ঝালকাঠিতে শত শত বিঘা জমি পাওয়া গেছে জিয়ার মালিকানায়। এসব জমিতে গড়ে তুলেছেন মাছের প্রজেক্ট, গরুর খামার আর বাংলো। গ্রামবাসীর কাছ থেকে জোরপূর্বক এসব জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। জমি না দিলে নেমে আসতো অকথ্য নির্যাতন আর হয়রানি। সম্প্রতি তার গ্রেপ্তারের পর মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগীরা। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক ও অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার হন। তার বিরুদ্ধে খুন, গুমসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর একে একে সামনে আসছে জিয়ার অপরাধ। অভিযোগ উঠেছে নামে বেনামে বিপুল জমি দখল করেছেন নিজ গ্রাম ঝালকাঠি সদরের প্রতাপপুরে। জিয়া স্থানীয়দের কাছে তপু মিয়া নামেই বেশি পরিচিত। স্থানীয়রা বলছেন গ্রামে অন্যের জমি জবরদখল আর নামমাত্র মূল্যে লিখিয়ে নিয়ে করেছেন মাছের প্রজেক্ট, গরুর খামার, নার্সারি আর বিলাসবহুল বাংলো। রাত্রে আইসিয়াছে, থেরেট মেয়ে পিস্তল ধরছে মাথায়, অনেক মাইট দূর করছে। মাইট দূর করার পর
আমাকে এই জায়গা ঢুকতেছে আর কিছু দেয় না আমাকে বলছে যে না তোমরা জায়গা পাবা না এইপর আমাকে ওই পাশ দিয়ে জায়গা কাটিয়ে এবার বাড়ি বান্ধি লইতেছে আমাকে বান্দা বাড়িতে হে লই গেছে এরা তো এই র্যাপের আহে জোর করি আমাকে জায়গায় জায়গায় পুষ্কুনি পাশ দিয়ে লই গেছে ওয়াল আর আমরা কি করবো আমরা তো হেলো ঝগড়া করি আর পারি না ওখান থেকে আমার সে জায়গাতে মাইপের দিয়ে উনি নিছে ওর ভিতরে আমার এক কাটা জায়গা আর ওই জমিনে পুরো জমিটা আমাদের এক দাগে রাখি আমাদের বাড়িতে যত বাথরুমের পাইপ সব আমার এই সেই অ্যাগ্রো ফার্মে 20 বিঘা সহ ইউনিয়নের বাঁকুড়া ও কুতুবকাঠি মৌজায় অন্তত 200 বিঘা জমি রয়েছে জিয়াউল আহসানের এসব দেখাশোনা করত জিয়ার অনুগতরা প্রজেক্টের কারণে ক্ষতিগ্রস্ত হন আশপাশের জমির মালিকরা এ নিয়ে প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীর উপর নেমে আসত অকথ্য নির্যাতন ওনারে বাধা দেওয়া হয়েছে এরপর উনি ভয় দেখাইছে যে মারিয়ে লাই দেবো জায়গায় মানুষ একটা জোর গলায় কথাও বলতে পারতো না জোর গলায় কথা বললেও এখানে তার দেখার জন্য হুমায়ুন ছিল র্যাপের র্যাপের নাকি এই হুমায়ুন অনেকের মাইকদেরও করছে এ কোনো কেন মানুষ বললে কেয়ার করতো না যে এর উপরে একজন আজ দেখে যে কয় আমার সে করতে পারছে আমি করতে আছি সব জিয়াউল আহসানের প্রভাব খেলাই যা সবসময় হেরা সবসময় এই প্রভাব দেখাই তো এক রাইতে দৌড়ি লই যাবে নাইল দিনেই দৌড়ি লই যাবে কিছু করতে পারবে না কিছু না জিয়া গ্রেফতারের পর থেকে পলাতক তার সাঙ্গপাঙ্গরা তাদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের যদি অন্যায়ভাবে সে যদি কোনো সম্পদ অর্জন করে থাকে সেটি দুদক রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করতে পারে অথবা বিচার আওতায় আনতে পারে দুদক এটাকে ইনকোয়ারি করুক ইনকোয়ারি করে ভালোভাবে এটা দেখুক যদি তার ইহায় অবশ্যই তার শাস্তি হওয়া উচিত গুম আর আয়নাঘরের প্রধান কারিগর জিয়া এলাকায় গড়ে তুলেছেন দানবীরের ইমেজ প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা ফাউন্ডেশন সহ বেশ কিছু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান আমিন বাবু যমুনা নিউজ কিছুক্ষণ আগে আমরা দেশের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম আরও খবর জানতে চাই লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির আনিস সদরের সব এলাকা থেকে কি পানি নেমেছে দেবাশিস এখনও কোথাও থেকে পানি পুরোপুরি নেমে নেয় খুব ধীর গতিতে পানি নামছে যার কারণে এখন পর্যন্ত মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে এই পানিগুলো নামতে কিন্তু আসলে দীর্ঘদিন সময় লাগবে কারণ এই খালগুলো যেটি রয়েছে খালগুলোতে কিন্তু এখনও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রয়েছে যার কারণে পানিগুলো ধীর গতিতে নামতেছে তো আমরা যদি এখন জেলা প্রশাসকের উদ্যোগে যদি একটু সমন্বয় করে যদি আরও কিছু কাজ আছে এই কাজগুলো একটু করে দিলে তাহলে মোটামুটি পানিগুলো ধীর গতিতে নেমে যাবে না হওয়ার কিন্তু পানিগুলো যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে এবং লক্ষ্মীপুর জেলার বাসী কিন্তু এক ধরনের দুর্ভোগ থাকবে তবে এখন পর্যন্ত কোথাও রাস্তায় কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি আছে কোথাও কোমর পর্যন্ত পানি আছে আবার বাসা বাড়িতেও কোমর পর্যন্ত পানি রয়েছে যার কারণে আশ্রয়কেন্দ্র থেকে এখনও পুরোপুরি মানুষ কিন্তু তাদের বাসা বাড়িতে ফিরতে পারেনি তো আমরা যত দ্রুত সম্ভব স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয়ভাবে ইউপি সদস্যদেরকে নিয়ে যদি জেলা প্রশাসক উদ্যোগ নিয়ে লক্ষ্মীপুর জেলায় যে বর্তমানে যে দুর্ভোগ রয়েছে মানুষের যে বিভিন্ন জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে সেগুলো যদি একটু সমন্বয়ভাবে কাজ করে দেওয়া হয় তাহলে কিন্তু লক্ষ্মীপুর জেলা পানি দ্রুত নেমে যাবে না হয় কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়তে থাকবে এবং লক্ষ্মীপুর জেলার মানুষ এই দুর্ভোগে দীর্ঘদিন থাকতে হবে বলে আমরা দেখতে পাচ্ছি দেবাশিস ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মিজান নামের এক কিশোর একটি মাদ্রাসার হেপসখানায় পড়তো সে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল পুরো পরিবার এরই মধ্যে মামলা করেছেন নিহত মিজানের বাবা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় স্বজনরা নিজের একমাত্র সন্তান নারী ছাড়া ধন মিজানকে হারিয়ে শোকে কাতর মা কাজলি বেগম এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না সন্তানকে পরিবারের অন্যরা এরই মধ্যে সরিয়ে ফেলেছে নিহত 14 বছর বয়সী মিজানের ব্যবহৃত জিনিসপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠেছিল মিরপুর 10 গত 19 জুলাই সেই আন্দোলন দেখতেই ঘটনাস্থলে যায় মাদ্রাসার হেফজোখানার ছাত্র মিজানুর রহমান তালুকদার তখনই পুলিশের ছোড়া গুলি শিশু মিজানের বুক চিরে বেরিয়ে যায় আন্দোলনকারী ছাত্ররা ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় সেখানেই মৃত্যু হয় ওর মনে করতে বললাম লাগে খেলতে গেছে পরে শুনি আমার বাবা নাই ও আল্লাহ আমি কি করব আমি কারে নিয়ে বাসবো আমার আর কেউ নাই লাশ ঘরে গিয়ে শুভে যাইলাম কল বয়স কত
চোদ্দ বছর চলে। তারপরে আমার ছেলেকে তাহলে এইমাত্র গোসল করাইয়া ফিরিয়ে বসছি, এই ট্রেনে দুইটা আছি, এমন অবস্থা আমাদের লাশটা দেখেন আমার ফিরিজতে ভাই কাল বসেন। আমি তো এই পর্যন্ত 17 লাশ ডেলিভারি দিছি, আমি খুব করে নিয়ে গেছি গা, তা একটু রেস্ট নিয়ে বসেন। তো বসলাম, বসলাম পরে 5-7 মিনিট পরে উঠে কাল আসেন, গেলাম গিয়ে ফিরিজ টান দিয়ে দেখাইলাম, বলে হাই আমার ছেলে। নিহত মিজানকে দাফন করা হয়েছে ভাসানটেকের বিআরপি কবরস্থানে, প্রায় সেখানে দেখা যায় এক সন্তান হারা বাবাকে। কবর জিয়ারত করে ছেলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন তিনি। ছেলে তো আর পাবো না, ছেলে মা ছেলে তো ছেলে পাওয়া যাবো না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী গুলশান দুই এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে দুটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে অর্থ শতাধিক দুর্বৃত্ত ফাইন্যান্স স্কয়ার ভবনে নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায়। তারা বলেন, রাত 1টার দিকে হঠাৎ করেই ডাকাতদের একটি দল মাস্ক পরিহিত অবস্থায় ভবনের নিচে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত মুখ বেঁধে ফেলে। পরে এলাকাবাসী ও পুলিশ পৌঁছালে ঘটনাস্থল থেকে দ্রুতই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে গুলশান থানা পুলিশ। তবে এরপরও ভবনে বেশ কয়েকজন ডাকাত অবস্থান করছিল এমন ধারণা থেকে সারা রাত ভবন ঘিরে রাখে স্থানীয়রা। তবে সকালে ভবনটির ভেতরে ঢুকে অভিযান চালিয়ে আর কাউকে পায়নি পুলিশ। দেখা যায়, পালিয়ে যাওয়ার আগে সেখানে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ফাইন্যান্স স্কয়ার ভবনটিতে একাধিক ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। যখন বাইরে বাড়াইছি তাদের ধার দিতে, তখন তারাই মানে পিছন থেকে অ্যাটাক করছে। আমাদের সবার হাত পা সবার হাত পিছনে বাইন্ধা নিছে, তারপরে মুখে টেপ দিয়ে দিছে, যে আমাদের কোনো লড়ার কোনো সুযোগ তারা দিছে না। প্রথম কলার বেছে, এটা বেছে দড়ি আমার দুইটা তিনটা গুছিয়ে দিছে জায়গাটায়। গুছিয়ে দেওয়ার পর আমার মোবাইল টোবাইল লেগে গেছে, নিয়ে একের ডাকে উপরে নিয়ে বাঁধছে। ডাকাত দলের লোক আছে, এটা হামলা দিবে। তাছাড়া এটার ভিতরে এই গুলশানের ভিতরে অন্য কেউ আসবে না, তারা আসছে গাড়ি দিয়ে, হাইস গাড়ি আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে। রাজধানী শ্যামলীতে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে একটি হোটেলের কর্মচারী ও বহিরাগতদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার রাত 11টার দিকে শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে হোটেল আল রাজ্জাকিন নামক একটি হোটেলে অভিযান চালায় তারা। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলে বলে তথ্য ছিল তাদের কাছে। তবে শিক্ষার্থীরা হোটেলটিতে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় সেখানকার কর্মকর্তারা, শুরু হয় বাকবিতণ্ডা। ছাত্রদের ভাষ্যমতো, এক পর্যায়ে হোটেলের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে, এতে গুরুতর আহত হন তিনজন। শিক্ষার্থীদের দাবি, ঘটনার পর পুলিশকে জানালেও তারা তাদের সহায়তা করেনি। এ সময় আদাবর থানার সামনে জড়ো হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। পরে এ ঘটনায় আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। ধারালো জিনিস নিয়ে তারা বসেছিল, এখান থেকে স্টুডেন্ট যখন যাওয়ার পরে তাদেরকে মায়ের তাদের উপর মায়ের শুরু করছে এবং তাদেরকে আমাদের দুই তিনজনকে আহত করছে, কোবাইছে তাদেরকে। কতক্ষণ পর দেখলাম যে গান, শর্ট গান, সামুরাই, তারপরে চাপাটি, লাঠি, এগুলো সব কিছু অস্ত্রশস্ত্র যা আছে সব কিছু নিয়ে আমাদেরকে মারতে নামছে। তাদের একজন আয়সা পুলিশের পাও ধরছে যে স্যার অন্তত একটা ফোর্স পাঠান, যে আমাদেরকে মারতেছে ওখানে, ওদের কাছে অস্ত্র পাওয়া গেছে, অস্ত্র আছে ওখানে। বিটিআর বিদ্রোহের আসল রহস্য এখনও উন্মোচিত হয়নি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। এ ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে মঈন ইউ আহমেদ বলেন, গত 15 বছরেও প্রকৃত ঘটনা জানতে পারেনি দেশের মানুষ। 111-এর অন্যতম চরিত্র জেনারেল মঈন ইউ আহমেদ ভিডিওতে বলেন, বিডিআর বিদ্রোহের তদন্তে কোনো সাহায্যই করেনি তৎকালীন সরকার। এ ঘটনায় সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঈন ইউ আহমেদ বলেন, সে সময় অনেকের অসহযোগিতা এবং অনেকে জেলে থাকায় তদন্তের কাজ ঠিকভাবে করা যায়নি, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই ঘটনার পূর্ণ তদন্ত করার আহ্বান জানান তিনি। তাদের আত্মার বিদ্রোহের 15 বছর ধরে আমরা শুধু বিগত সরকারেরই কথা শুনে গেছি এবং প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারিনি। আমি নিশ্চিত এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন।